এ ব্যাপারে আরো জানাতে আমাদের সাথে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন বিকাশ বিশ্বাস, সরাসরি কথা বলবো তার সাথে। বিকাশ, বাস চলাচল কখন শুরু হবে এবং সাধারণ মানুষ যারা দেখতে আসছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াহিদুল কাদের এই বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, অর্থাৎ যে বাস রুট রেশনালাইজেশন বলছি আমরা সেই কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরই মধ্যে কিন্তু যে মূল অনুষ্ঠানটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডাবল ডেকার বিআরটিসি বাস দাঁড়ানো রয়েছে। এই বাসের আসলে ফিতা কেটেই তারপরে যারা দুই মেয়র রয়েছেন এখানে তারা ভেতরে উঠবেন এবং তারপরে আসলে আনুষ্ঠানিকভাবে বাস চলাচলটি শুরু হবে। যিনি বলছিলেন আপনি চৈতি, যে এখানে যারা এসছেন, যা সাধারণ যাত্রী, সাধারণ মানুষ যারা এসছেন তাদের আসলে উচ্ছ্বাস কেমন, তারা কিন্তু সবাই বলছেন যে এই এত দিন ধরে তারা যে ভুক্তভোগী বলা চলে, একরকম যে বাসে উঠতে তাদেরকে যেভাবে প্রতিদিন যুদ্ধ করতে হয় এবং এরপর এর ফলেও যে এক অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা ঘটানো আমরা শুনি, যে দুটি বাসের মধ্যে একরকম যুদ্ধ চলে একই রুটে বেশ কয়েকটি কোম্পানির মধ্যে এবং যার ফলে কিন্তু অনেকেই প্রাণ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন। তো এই ধরনের যে এতদিন তারা ভুগলেন এই থেকে যে একরকম পরিত্রাণ পেতে যাচ্ছেন তারা, সেই আশাটি তারা করছেন এবং সেই জন্য তারা কিন্তু বেশ খুশি। তবে তারা বলছেন যে যেহেতু এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে, মাত্র একটি রুটে এই ঘাটার চর থেকে কাঁচপুর যে রুটটি সেই রুটে শুরু হচ্ছে, এটি যেন পর্যায়ক্রমে অন্য যে রুটগুলো রয়েছে রাজধানীতে সবগুলো রুটেই যেন এভাবে দ্রুত শুরু করা যায় আর সেই প্রত্যাশা কিন্তু এই সাধারণ যাত্রীরা করছেন। চৈতি, যেহেতু বাস চলাচলের শৃঙ্খলা আনার জন্যই এই কার্যক্রমটি শুরু হচ্ছে আজকে থেকে, সে তো সেই শৃঙ্খলা আনতে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে আমি ছোটো ছোটো করে যদি কয়েকটি কথা বলি, যেমন এই বাসের যারা হেল্পার থাকবেন, চালক থাকবেন এবং যারা কাউন্টারে বসবেন তাদের কিন্তু আলাদা পোশাক দেওয়া হয়েছে, সবুজ রঙের পোশাক দেওয়া হয়েছে। এবং এই যে ঘাটার চর থেকে কাঁচপুরের যে রুটটি চালু করা হচ্ছে আজকে, সেই বাসগুলো কিন্তু এমন সবুজ রঙের থাকবে, যদিও বিআরটিসি ডাবল ডেকার বাসগুলো এখন সবুজ রঙের করা হয়নি, যেহেতু এটি সবগুলো বেসরকারি কোম্পানির এই বাসগুলো চলাচল করবে, সে কারণে সেই বাস বেসরকারি যে বাসগুলো আসবে, কোম্পানিগুলো আসবে, তাদের সবগুলোকেই এই রুটে চলতে হলে সবুজ রঙের রং করে চলতে হবে এবং কোনো ফিটনেসবিহীন গাড়ি এই রুটে চলতে পারবে না এবং যে নির্দিষ্ট ভাড়া রয়েছে সেই ভাড়ার বেশি কেউ আদায় করতে পারবেন না, এমন সব কিছু ছোটোখাটো যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর সঙ্গে করে কিন্তু একটা চুক্তি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এই বাস মালিকদের সঙ্গে। এবং নিশ্চয় জানেন যে এই যে কার্যক্রমটি আসলে মূলত পরিচালনা করার যে দায়িত্ব যাদের, তারা হচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি, তারা কিন্তু এই যে বাস চলাচল এবং সমস্ত কিছু তারাই কিন্তু পরিচালনা করবে। এবং তারা বলছেন, তারাও আশা করছেন যে যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে এই বাস এই রুটটি তারা চালু করছেন, সেই উদ্দেশ্য তারা সফল হলে নিশ্চয়ই অন্য রুটগুলো তারা খুব দ্রুত চালু করতে পারবেন। তো চৈতি, এই ছিল সবশেষ খবর এখান থেকে। বিকাশ, ধন্যবাদ আপনাকে।